যারা আমার গান ভালোবাসেন, আমার ব্যান্ডকে ভালোবাসেন, আমাদের এই বছর অ্যালবাম রিলিজ হবে। একজন ব্যক্তি শিল্পী গান গায় অথবা একজন ফিল্মি ফিল্ম আদায় করে, সে বলছে আল্লাহ তুমি আমাকে হালাল পথে চলার তৌফিক দান করো। নতুন গান পাবেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দিয়ে হারাম কোনো কাজ না করায়। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। হালাল কখনো হারাম হবে না, আর হারাম কখনো হালাল হবে না। আর যে জিনিস হারাম সেটা যেরকম, মানে সেটা করা হারাম এবং তার সাথে যে কোনোভাবে কোনো সম্পৃক্ত থাকা সেটাও হারাম। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দিয়ে হারাম কোনো কাজ না করায়, হালাল এর সাথে থাকতে পারি। সাধারণত আমাদের দেশের মুসলমান, একটু আগে বললাম না, দিন সম্পর্কে একেবারে অজ্ঞ, আর দিনটা হলো নিজের মনকেরও বুঝে, নিজের মনে করে কি বোঝে, সারাদিন তৌবাই করতেছে আবার হারাম কাজ করতেই আছে, হারাম কাজ না ছাড়াই তৌবা করতেছে, তাহলে তৌবা কবুল হবে? সুদ কি হারাম না হালাল? হারাম। তাহলে সুদি ব্যাংকে টাকা পয়সা রাখা এটাও কি? চাকরি করা, সুদি ব্যাংকে নিজের জায়গা ঘর যদি ভাড়া দেই সেটাও হারাম। বিড়ি পান করা কি, সিগারেট খাওয়া কি হারাম? কেউ যদি বলে আমাকে একটা সিগারেট কিনে এসে দাও, ওই কিনে এসে দেওয়ার জন্য হারাম। টাকা ধার দাও সিগারেট কিনে খাবো, ওই টাকা ধার দেওয়া তার জন্য হারাম। যেই দোকানে সিগারেট বিক্রি হয় ওই দোকানে দোকান ভাড়া দেওয়া কি হারাম? আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। প্রশ্নের দুটা দিক, একটা হলে যে হালাল এবং হারাম কর্তা বা কারি এটা একমাত্র আল্লাহ তাআলা এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো মানুষ শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো জিনিসকে না হালাল করার অধিকার আছে না হারাম করার অধিকার আছে, কথা বুঝে আসে নাই? কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ পাক বলছেন আমি স্পষ্টভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটা হালাল কোনটা হালাল কোনটা হারাম এ বিষয়ে বলতে যা তোমাদের প্রয়োজন আমি কোনো কিছু বাদ রাখি নেই, কোনো কিছু বাদ রাখি নেই। মনে রাখবেন এটা পাবো কোথায়, কোথায় পাবো কোনটা হালাল হারাম? পবিত্র কোরআন এবং সেই হাদিস আমাদের জন্য সব কিছু স্পষ্টভাবে বলা আছে। মনে রাখবেন ওটা না জেনে কোনো ব্যক্তিকে অন্ধ পূজা করতে যে, অন্ধ অনুসরণ করতে যে, আমি শরীয়তের মূল জায়গায় জানলাম না যে কোনটা হালাল কোনটা হারাম। ওনার কথা অনুযায়ী উনি একটাকে হালাল বলতেছে হালাল মনে করি, হারাম বলতেছে হারাম মনে করি, এটার অর্থ হলো এই যে তুমি তার ডাইরেক্ট ইবাদত করতেছ। আল্লাহ পাক এই কথাই সুরে তৌবা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে রবের মর্যাদা দিয়েছে। তখন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইহুদি ছিলাম তখন তো আমরা কোনো মানুষ মানে আল্লাহকে রব বলে মানতাম, কিন্তু কোনো আলেমকে তো ওইভাবে রব বলে মানি নাই। তা আল্লাহ আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তোমার ওই আলেম যদি কোনো হারামকে হালাল বলতো হালালকে হারাম বলতো তোমার সাথে মানতে না বলতে হ্যাঁ মানতাম? বলছে তার মানে হলেই এই কর্মটা শুধুমাত্র আল্লাহর কর্ম, রব তিনি এটা করতে পারেন হালাল হারাম। আর এই গুণ যদি তুমি কোনো সৃষ্টিকে দাও তাহলে তুমি ওই সৃষ্টিকে আল্লাহ জায়গায় রাখলা, মানে আল্লাহকে আর একটা রব তুমি বানিয়ে দিলে। অতএব শরীয়তে যেটা হালাল হালাল, হারাম হারাম, একটা প্রশ্ন, এটা একটা দিক। আরেকটা হলেই কোনো জিনিস আল্লাহ পাক আমার জন্য হারাম করে হালাল করে দিয়েছেন, আমি নিজের জন্য সেটাকে হারাম করতে পারবো না, এটাও জঘন্য অপরাধ। আপনি সেটা না খান, আপনি সেটা না পড়েন, আপনি সেটা গ্রহণ না করেন, সেটা আলাদা জিনিস, কিন্তু সেটাকে আপনি নিজের উপর হারাম বলতে পারেন না। আচ্ছা সৌদি আরবে দব এটা খাওয়া হারাল না হারাম? হারাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হ্যাঁ ভুনা দব নিয়ে এসেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাম নিজে খান নাই, তিনি বলছেন আমার খাওয়া রুচি হচ্ছে না তোমরা এটা খাও। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়ে একটু একটা আয়াত নাযিল, সূরা তাহরিমের, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
একটা স্ত্রী ঘর থেকে যখন বের হয়েছে তখন অন্য স্ত্রীগণ আল্লাহ রাসূলকে মানে এটা বোঝানোর জন্য যে উনি ওই ঘরে যে মধু খেয়েছে ঠিক আছে বলছে আপনার মুখ থেকে মধুর গন্ধ পাওয়া যাচ্ছে তো আল্লাহ রাসূল বলছেন আরে মধুর গন্ধ তার মানে ওদেরকে সন্তুষ্টি করার জন্য তিনি বলছেন আমি আর কোনদিন মধু খাব না আমি মধু আমার জন্য হারাম করে দিচ্ছি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে আপনি নিজের উপর সেটা হারাম কেন মনে করছেন অতএব হালালকে হালাল মনে করতে হবে হারামকে হারাম মনে করতে হবে হালাল কখনো হারাম হবে না আর হারাম কখনো হালাল হবে না আর যে জিনিস হারাম সেটা যেরকম মানে সেটা করা হারাম এবং তার সাথে যে কোনোভাবে কোনো সম্পৃক্ত থাকা সেটাও হারাম সুদ কি হারাম না হালাল হারাম তাহলে সুদি ব্যাংকে টাকা পয়সা রাখা এটাও কি চাকরি করা সুদি ব্যাংকে নিজের জায়গা ঘর যদি ভাড়া দেই সেটাও হারাম বিড়ি পান করা কি সিগারেট খাওয়া কি হারাম কেউ যদি বলে আমাকে একটা সিগারেট কিনে এনে দাও ওই কিনে এনে দেওয়ার জন্য হারাম টাকা ধার দাও সিগারেট কিনে খাবো ওই টাকা ধার দেওয়া তার জন্য হারাম যেই দোকানে সিগারেট বিক্রি হয় ওই দোকানে দোকান ভাড়া দেওয়া কি হারাম কথা বোঝেন নাই প্রশ্নের আরেকটা দিক হলেই একজন ব্যক্তি শিল্পী গান গায় অথবা একজন ফিল্ম আদায় করে সে বলছে আল্লাহ তুমি আমাকে হালাল পথে চলো তৌফিক দান করো আমি হারাম পথে চলতে চাই না ঠিক আছে না সে যদি সত্যি আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করে করতেই পারে তবে সে যে হারাম কাজে জড়িত আছে সে বিষয়ে তার কতটুকু জ্ঞান আছে জানি না যদি জ্ঞান থাকতো তাহলে অবশ্যই তাকে প্রথমে হারামটা ছেড়ে দিয়ে তারপর আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ তুমি আমাকে সাব্বিত কলবি আলা দিনিক দিনের প্রতি অটল রাখো এবং হালালের উপর আমাকে টিকে থাকার তৌফিক দান করো তো সাধারণত আমাদের দেশের মুসলমান একটু আগে বললাম না দিন সম্পর্কে একেবারে অজ্ঞ আর দিনটা হলো নিজের মনকেও বোঝে নিজের মনে করে কি বোঝে সারাদিন তৌবাই করতেছে আবার হারাম কাজ করতেই আসে হারাম কাজ না ছাড়াই তৌবা করতেছে তার তৌবা কবুল হবে জি না এই জন্য হালাল পথে যদি চলতে চাই আল্লাহর কাছে দোয়া করতে হবে তবে হারামটা আগে জেনে হারাম থেকে নিজেকে দূরে রাখতে হবে তবেই হালাল পথে দোয়া কবুল হবে এবং সে চলতে পারবে আল্লাহ যেন বোঝা তৌফিক দান করে।